হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটি ব্লগ সকালবেলা থেকে শুরু করলাম, এখন ঘড়িতে বাজে 9টা। তো ব্লগটা আমি 9টা থেকে শুরু করলাম। তো ঘর গুছিয়ে নিয়েছি, মানে বিছানা গুছিয়ে নিয়েছি, অর্বদীপ স্কুলে চলে গেছে, তো এখন গিয়ে রান্নাটা করব। রান্না করে আরও অনেক অনেক কাজ আছে, তার আগে কাপড়টা মানে ভিজিয়ে রাখবো। কয়েকটা কাপড় ধোয়ার আছে, কাপড় ভিজিয়ে রাখবো, তারপর রান্না করব। আর আপনাদের সঙ্গে আজকে আমি আমার কয়েকটা টপ শেয়ার করব, যেগুলো আমি একটু সাজিয়ে রেখেছিলাম। ওই দিন বলেছিলাম না যে আমি টপগুলো সাজিয়ে রাখবো, তো ওইগুলো আমি সাজিয়ে রেখেছি, তো এগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা ব্লগটা দেখতে থাকুন, দেখা হচ্ছে পরে। আগে কাপড়টা ভিজিয়ে রাখি আসি। বন্ধুরা, কাপড় ভিজিয়ে এসেছি। আর এই দেখুন একটা জিনিস, ভাবলাম এই মানে বোতলটাকে পেয়েছি, তো ভাবলাম এটাতেও একটা গাছ লাগিয়ে রাখি, ভালো লাগবে। যেহেতু আমার কাছে অনেকগুলো মানি প্ল্যান্ট আছে, অনেকগুলো ডালপালা বেরিয়েছে, একটা গাছ থেকে প্রচুর ডালপালা বেরিয়েছে, তো ভাবলাম এটা থেকে একটা কেটে এই ছোট্ট একটা করে নিই। তো কেমন লাগছে বলবেন তো? ঠিক আছে, এটাকে এবার রাখি, এখানে রেখে দেখি, ভালো লাগবে জিনিসটা দেখতে, ঠিক না? তো আপাতত এটা এখানেই থাক। তো বন্ধুরা, এখন যাব সবজি গাছে, তো ওইখানে দেখি সবজি পাই কি না। তো লতা রান্না করব, লতা তো বাজার থেকে এনেছে, এটা রান্না করব। আর বাকি কি রান্না করব ভাবতে পারছি না, মানে ঘরে কিছু নেই, তো দেখি গিয়ে গাছে কিছু পাই কি না। তো চলুন গিয়ে সবজি নিয়ে আসি। কয়েকটা গাছ লাগানো হয়েছে, ওই ঝিঙে, কাঁকড়, এগুলো তো, এগুলো কিন্তু সবজি গাছ একটাও আমি লাগাইনি, আমার শাশুড়িমা লাগিয়েছেন। তো আর আমার হাজব্যান্ড মাঝে মধ্যে যত্ন করে, তো এই আর কি। তো চলো দেখি কি কি ধরলো, দেখো একটা কাঁকড় ধরে আছে, দেখতে পাচ্ছেন? এটাকে পারবো। এদিকে দেখুন অনেকগুলো কিন্তু গাঁদার চারা উঠেছে, মানে এগুলো উপরে ফেলে দিতে হবে, কোনো দরকার নেই, এগুলো তো এখন ফুল ধরবে না। তো এই হচ্ছে কাঁকড়, ওইখানে আরও আছে। তো চলো একে একে আগে পেরে নিই, কারণ এক হাতে আমার মোবাইল ধরে আছি, তো তো এক হাত দিয়ে পারতে পারবো না। আর এখানে আমার একটা বেলি ফুলের গাছ, আর এটা দেখুন এটার অবস্থা খুব বাজে, এটা কিন্তু ফুল ধরে না, কি করবো বলুন। মরিচ গাছে দেখেছেন কতগুলো মরিচ ধরেছে? তো এই আর একটা কাঁকড়, এখানে বেশ কয়েকটা আছে, কোথায় রাখি বলুন, এখানে রাখি। তো ঠিক আছে বন্ধুরা, আগে গাছ থেকে সবজিটা পেরে নেই, তারপর কথা বলছি। সার দেওয়া হয় না যে, মানে তার জন্য আর মানে ফলনটা কম হয়, কিন্তু মানে বলে না যে আমরা নিজেরাও খেতে না পাইলে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায়, গাছেরও ঠিক তেমনি, সার দিলে তারপর পাওয়া যায় ফল, আর না হলে কিছু পাওয়া যায় না, শুধু গাছটাই থাকে। তো আর কিছু নেই, ঝিঙ্গা আছে, ঝিঙ্গা ধরেনি একটাও, তো একটা কিন্তু এই বীজের জন্য রেখে দেওয়া হয়েছে, দেখো কত বড় হয়েছে, এটা বীজের জন্য রেখে দেওয়া হয়েছে, আর ধরেনি। গোবর টোবর দিলে ভালো হতো। তো এইখানে কুমড়ো গাছ, এটাতে গোবর দেওয়া হয়েছে, এটাতেও গোবর দেওয়া হয়েছে, আর দুদিন হলো এগুলো দেওয়া হয়েছে। আর দেখো কত বড় বড় ডাটা গাছ, দেখো আর একটা ডাটা গাছ, তো ঠিক আছে বন্ধুরা চলো এবার ঘরে যাই। কতগুলো কাঁকড় পেয়েছি বন্ধুরা, এখানে ভাজা করছি, আর এদিকে সয়াবিন আর আলু কেটে রেখেছি, তো এগুলো দিয়ে তরকারি রান্না করব। বন্ধুরা, সবজি এনে ভাবলাম যে না, রান্নাটা আগে শেষ করিনি, কারণ যদি অন্যদিকে চলে যাই রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে, তো ভাবলাম যে আগে রান্না শেষ করি তারপর অন্য কাজে যাই। তো বন্ধুরা ঠিক আছে, তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। রোদ, প্রচণ্ড রোদ এসেছিল, এখন আবার আকাশে মেঘ করছে,
বৃষ্টি আসবে কখন যায় না। আপাতত এই প্যানটা ধুয়ে দিলাম, বাকি সব পরে ধোবো। এখন এই জায়গাটা পরিষ্কার করব। আর এই দেখুন একটা চারা দুদিন আগে আমি তুলে রেখেছিলাম, ভুলে যাই গো এটাকে লাগাতে, তো এটা আজকে লাগিয়ে দেব। আর এই আনারসের চারাটা এটাও ভাবছি টবে লাগিয়ে দেব, তো দেখি না একটা টবে লাগিয়ে মানে আগামী বছর আনারস পাই কি না। তো এমনিতে আমাদের বাড়িতে অনেকগুলো আনারসের গাছ আছে, তো আমার ইচ্ছে হলো একটা টবে লাগাবো আর কি, তো লোকে যে যাই বলুক আমার ইচ্ছেটা আমি পূরণ করবই। তো এখন এই জায়গাটা পরিষ্কার করে নেব, কারণ অনেক দিন ধরে না এই জায়গাটার মধ্যে অনেক আবর্জনা লেগে আছে, তো ভাবলাম যে না এগুলো পরিষ্কার করে এদিকে যদি আমি গাছ দিয়ে সাজাই তাহলে নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা আমার গাছগুলো এনে এনে এখানে রাখলাম, আর এই গাছটা লতানো যেহেতু তো ভাবছি দেওয়ালের দিকে মানে লাগিয়ে দেব, তো এটা বেয়ে উপর দিকে উঠে যাবে। আর এখানে ব্রাঞ্চের মধ্যে আমি এগুলো রেখে দিয়েছি, পরে মানে কালার টালার করবো রে ব্রাঞ্চটাকে। আর নিচে যেহেতু আমার জুতো রাখার কোনো র্যাক নেই, তো তার জন্য এখানে নিচেই রেখে দিলাম, তো পরে ভাবছি একটা র্যাক কিনে এনে জুতোগুলো অন্যদিকে রেখে দেবো। তো গাছের সঙ্গে এইভাবে জুতো রাখলে আমারই ভালো লাগছে না, তো যাই হোক কিছু করার নেই, এখন আপাতত রাখলাম, পরে দেখা যাবে। আর আমার ছেলের হাতিটাকেও রেখে দিলাম। তো বারান্দার একটা সাইড একটু কমপ্লিট করে নিলাম কাজ করে, আর অন্য সাইডটা এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর খুব তাড়াহুড়ো করেই এখন কাজগুলো সারতে হবে, কারণ কিছুক্ষণ পরে আমার ছেলেও চলে আসবে, তো ও আসলে তো ওকে স্নান করাতে হয়, খাওয়াতে হয়, ঘুম পাড়াতে হয়, তো তার আগে না আমার স্নান করা পুজো দেওয়া সব সারতে সেরে নিতে হয় আর কি। তো এখন তাড়াহুড়ো করে আমি কাজগুলো সারছি, তারপর গাছটাও লাগাতে হবে। তো বন্ধুরা অনেক কাজ করলাম, গাছ দুটাকে লাগিয়ে দিলাম, আর এখন বারান্দাটা মুছবো, তারপর কাপড় ধোবো, স্নান করব। তো ওরকম আসারও টাইম হয়ে গেছে, আর এক ঘন্টা বাকি, তো এক ঘন্টার মধ্যে দেখি আর কতটুকু করতে পারি। তো ঠিক আছে বন্ধুরা, আগে গাছটা দেখুন আর তারপর আমি কাজে চলে যাব। তো বন্ধুরা গাছগুলো লাগিয়ে দিলাম, আর দেখুন খুব কিছু দেইনি, শুধু মাটিতে অল্প গোবর দিয়ে লাগিয়ে দিয়েছি, যেহেতু চারা গাছ ছোটো তো তার জন্য আর এত গোবর সার লাগবে না, পরে দেব মানে কয়েক মাস পরে গোবর সার খোল এসব দেবো আর কি, তো মাস দেড় মাস এরকমই থাকবে। আর এখানে আমি কাপড়গুলো ধুয়ে নিয়েছি খুব তাড়াহুড়ো করে, আর তারপর স্নানে চলে যাব, কারণ অর্ঘ্য আসার সময় হয়ে গেছে, ওর বাবা চলে গেছে ওকে আনতে, তো তাড়াহুড়ো করে আমার স্নানটা করে তারপর পুজোটাও দিয়ে দিতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, পুজো টুজো দিয়ে তারপর আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা স্নান করা পুজো দেওয়া শেষ কমপ্লিট, ঘড়িতে বাজে এখন 2:20, তো অর্ঘ্য আসার সময় হয়ে গেছে, ওর বাবা গেছে আনতে, আজকে আমি যাইনি কারণ একটু দেরি হয়েছিল কাজ করতে করতে, তো দেখলাম যে না আমি গিয়ে পৌঁছাতে পারবো না, তো তার আগেই চলে আসবে, তো তার জন্য ওর বাবাকে পাঠিয়ে দিলাম। আর আমার দিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন ও আসবে, ওর স্নানের জল গরম বসিয়ে দিয়েছি, আর ও সারা বছরই কিন্তু একটু গরম জল দিয়ে স্নান করে, মানে উম গরম দিয়ে স্নান করে আর কি, বেশি ঠান্ডা জল ওর মানে গায়ে দিলেই চিৎকার করা শুরু করে দেয় আর কি, তো অভ্যাস হয়ে গেছে, তো কিছু করার নেই। আর প্রচণ্ড রোদ উঠেছে দেখুন। তো বন্ধুরা ওর জলে এসেছে, তো এখন ওকে স্নান করাবো, খাওয়াবো, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ছোট্ট বাগানটা। তো ও দেখুন চকলেট নিয়ে এসেছে, কারোর বার্থডে হয়েছিল মনে হয়, তো এটা আমার দুপুরবেলার খাবার, লতা তরকারি রান্না করলাম, ডাল ভাজা আর কারকুল ভাজা আমি খাইনি এখন, পরে খাবো। তো এখন আমি আপনাদের সঙ্গে আমার ছোট্ট বাগানটা শেয়ার করছি। দেখুন এখানে অ্যালুমিনিয়ামের পাত দিয়ে আমি এগুলোকে রাখলাম, তো যেহেতু আমার কাছে কয়েকটা অ্যালুমিনিয়ামের পাত ছিল তো তার জন্য এরকম দিয়েছি, এতে কি হবে টবটা আর মাটিতে লাগানো থাকবে না, আর টবের যে ছিদ্রটা সেটাও বন্ধ হবে না, আর শিকড় গিয়েও মাটিতে মানে টাচ খাবে না আর কি, তো সেজন্য উপরে রাখলেই সবচেয়ে সুবিধে। আর এই দিকটা না ঘাস হয়ে গেছে, সেগুলো আমি আবার পরিষ্কার করে একটু বাড়াবো, মানে আরও অনেকগুলো টব আছে, তো দেখা যাক এগুলো নিয়ে আসবো, আপাতত এতটুকুই করলাম। তো কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে একটু জানাবেন। আর দেখুন এখানে কতগুলো মালতি ফুল ফুটেছে, ভালোই লাগছে বলুন। আর সবগুলো গাছই কিন্তু মানে কোনো এমন না যে আমি কিনে এনেছি, সবগুলোই দেশি ভ্যারাইটি, তো আপনারাও করতে পারবেন। আর আমার বাগানটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে একটু জানাবেন। আর এই গাছটা না আমি একটা পার্ক থেকে নিয়ে এসেছিলাম গো, পার্কে গেছিলাম, তো অল্প ডাল ভেঙে
গাছটা থেকে আমি নিয়ে এসেছি। তো ভাবিনি গাছটাকে আমি করতে পারবো। যখন নিয়ে এসেছি তখন বালিতে রাখলাম, তারপর চারা হয়ে গেল দেখলাম, তারপর লাগিয়েছি, অনেক দিন হয়েছে মানে বড় হচ্ছে না, তারপর দেখলাম আস্তে আস্তে বড় হচ্ছে। তো তখন বুঝলাম যে না, হয়ে যাবে গাছটা। তো এদিকে একটা শিউলি গাছ, আর আপনারা তো দেখেছেনই কৃষ্ণজোড়া গাছ, যেটাতে এখনও ফুল হয়নি। তো ফুল হবে কি করে, এগুলো তো খাবারই দিইনি, তো গাছটাকে পছন্দ করি বলে রেখে দিলাম আর কি। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে জানাবেন। আর ব্লগটা বেশি বড় করব না, অর্ঘদীপ কিন্তু পড়াশোনা করছে, ওর টিচার এসে গেছে, এখন বিকেল বাজে 5:30 মতো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার বাগানটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে, দেখা হচ্ছে অন্য একদিন অন্য একটা ব্লগে। সবাইকে টাটা।